হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে হাউ টু ভেরিফাই ব্র্যান্ডেড সার্ভে, ভাইয়া রিয়েল ফোন নাম্বার আর ফেক ইউজড ফোন নাম্বার, তো এটা নিয়ে ভিডিওটি বানানো। তো চলুন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। তো দেখেন আমি অলরেডি লগ ইন করে আসি আমার ব্র্যান্ডেড অ্যাকাউন্টে। আপনারা জানেন ব্র্যান্ডেডে হচ্ছে মিনিমাম 10 USD হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। আপাতত আমার এখানে শো করতেছে কত, 963, মানে আরও মোটামুটি 37-এর মতো পয়েন্ট নিট। আর আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে 715। তো আর এটা হচ্ছে পজিশন লেভেল, যাই বলেন সিলভার গোল্ড আরও অনেক স্টেপ আছে। তো অন্যান্য সাইটের মতো এখানেও তিনটা জিনিস লাগে আপনার, তিনটা জিনিস মানে ফোন ভেরিফিকেশান, অ্যাড্রেস ভেরিফিকেশান তো এখান থেকেই করে নিতে হয়। তো প্রিফারেন্সে যদি যাই, প্রিফারেন্সে গেলে ইমেল, পাসওয়ার্ড, ফোন, অ্যাড্রেস, মাই ডাটা, তো এগুলো আপনারা সবাই জানেন। তো এখানে যেহেতু একটা স্টেপ সেটা হচ্ছে ফোন ভেরিফিকেশানের জন্য ওই ভিডিওটি বানানো, তো চলুন ফোনে যখন যাব এখানে একটা বিষয় ক্লিয়ার করি। আমরা অনেকে আছি, দেখেন এখানে বলছে যে ভয়েব ফোন নাম্বার আর নোট অ্যালট, মানে ভয়েব মানে গুগল ভয়েস যেটা, বা আইপি, বাট ল্যান্ড নাম্বারস আর অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো আমরা এখানে ম্যাক্সিমাম কী করি, প্রায় 70-90% লোক, কারণ এখানে একটা ইউএসএফ যে কোনো একটা ভ্যালিড নাম্বার এখানে বসালই হয়ে যায়, অ্যাজ মনে করেন এ নাম্বারটাই আমরা বসাবো যেটা যেমনি আছে, এখানে থেকে এই নাম্বারটা বসাই যায় কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আপনি এখানে দেখেন আই উড লাইক টু রিসিভ শর্ট ইজি সার্ভে ভায়া টেক্সট মেসেজ, আপনি কি করতে পারবেন না, এই ঘরে টিক দিয়ে আপডেট করতে পারবেন না, কারণ এই ঘরে টিক দিলে আপনার এখানে হচ্ছে একটা কোড চাইবে, মানে কোড দিয়ে ভেরিফিকেশান করতে হবে। দেখেন এখানে দিয়ে নাম্বারটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, কিন্তু কি ব্যাপার নাম্বার শো করে না কেন, পড়ছে তো। আচ্ছা দেখেন কি হয়, এখানে দিলে কিন্তু আপনার টেক্সট ভেরিফাই করতে পারে। যদি আপনি নর্মালি আপডেট দেন কি বলে, দেখেন আপডেট দিলেও এই যে দেখেন কি বলতেছে, থ্যাংকস ইয়ার ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড, মানে এখন আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু না, এই কাজটি করা যাবে না। আপনারা জানেন যে ব্র্যান্ডেড সার্ভে এমনিতেই ব্লক করে, ব্যান করে, আনলক করে, পয়েন্ট রিজেক্ট করে, তারপরে হচ্ছে মানে লট অফ ইস্যু হেয়ার। দেখবেন আপনি উইথড্র করতে গেছেন এখানে পেমেন্ট বাটন থাকবে না। তো এইগুলো সব কিছুর একটাই সলিউশন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ওরা ম্যানুয়ালি বলেন আর রোবটের দ্বারাই বলেন, এটা হচ্ছে আর ব্লক করে। ঠিক আছে, এই কারণে এই জিনিসগুলোর প্রবলেম হয়। এক হলো যে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে সার্ভে থাকবে না, ঠিক আছে, তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার পেমেন্ট বাটন অপশন থাকবে না, তারপরে আপনার হচ্ছে উইথড্র দিবেন আপনার রিজেক্ট করে দিবে, ঠিক আছে, তারপরে আপনার দেখা গেল হ্যাঁ পয়েন্টে উইথড্র করে দেওয়ায় বেশি সমস্যা হয়। তো কি করবেন, আমি আগেও বলেছিলাম আমাদের গ্রুপটাই, তো এখানে করবেন রিয়েল একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করবেন, মানে যে নাম্বারটা এখানে বসাবেন সেই নাম্বারটায় যে কোডটা আসবে আপনি যেন সেটাতে ভেরিফিকেশান করতে পারেন। ঠিক আছে, তো চলেন আমরা এখন একটা রিয়েল নাম্বার দিয়ে ভেরিফিকেশান করব। তো যেহেতু আমি আপনার দেখানোর জন্য এটা করলাম, আসলে আমি এই নাম্বারটা এখানে রাখবো না, আমি চাচ্ছি রিয়েল একটা নাম্বার দিয়ে করব। তো আমি একটা রিয়েল নাম্বার বসাচ্ছি, 9792218397। তো এটা করার পর আমি কী করব, আই উড লাইক টু রিসিভ এ শর্ট ইজি সার্ভে বা টেক্সট মেসেজ, মানে আমি এই নাম্বারে যেন একটা কোড আসে। ঠিক আছে, তো আপডেট দিলাম, দেওয়ার পর দেখেন এখন এখানে অপশন আসছে যে কোড হিয়ার। ঠিক আছে, মানে আমার এই যারা বলছে 4-ডিজিট ভেরিফিকেশান কোড একটা সেন্ড করছে, তো আমার এখানে অলরেডি কোডটা চলে এসছে, আমি এখন বসাচ্ছি 8367 ভেরিফাই। দেখেন কিছুক্ষণ আগেই আপনাদের সামনে একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশান করলাম, তখন আমার সাহস বা আমি ই করতে পারিনি, এই ঘরে একটা টিক বাটন দেব। ঠিক আছে, কিন্তু দেখেন এই নাম্বারের কোড আমার কাছে, আমি নিতে পারবো, দেখেন এই নাম্বারটা আমি বসালাম, এখন এই নাম্বারটা কার বা কীভাবে আমার কাছ থেকে কোনো এক্সেস নেই, জাস্ট আমি এই সাইটে গেলাম একটা নাম্বার পাইলাম আর দিয়ে দিলাম। তো রিকোয়েস্ট থাকবে বা আমার রিকোয়েস্ট না, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, তো আমার পার্সোনালি পরামর্শ থাকবে আপনারা মানে একটা রিয়েল নাম্বার দে, মানে যে নাম্বারটা দেবেন অন্তত সেই নাম্বারে যেন কোড আসে।
ঠিক আছে, সেই নাম্বারটা যদি ভেরিফাইড করবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অন্তত ভালো থাকবে, জাস্ট এতটুকুই বলতে পারি। কারণ অবশ্যই যখন একটা কোড দিয়ে ভেরিফিকেশন করা হবে, আর এই নাম্বারগুলো দিয়ে তো অহরহ অহরহ লোকজন ভেরিফাই করছে, তাই না? আর এই এখন যে নাম্বারটা দিয়ে করলাম এটা অনলি, আর এগুলো হচ্ছে ওয়ান টাইম নাম্বার, সো একবার এগুলো প্রযোজ্য। আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম। তো আপনারা ওই ভুলটা করবেন না যে আসলে ভেরিফাই তো হচ্ছে, তো সমস্যা কী? ঠিক আছে, আপনি ব্যান খাবেনই কোনো না কোনো এক সময়। আপনার ডিরেক্ট আমার মেসেজগুলো এখন দেখাতে পারতেছি না, মেলে ব্যান করছিল এটা 2018-র দিকে ঘটনা। ওরা ডিরেক্ট বলছে যে ইউ হ্যাভ ইউজড ইউর ফোন নাম্বার, মানে ম্যানি মানে অনেক সার্ভ অনেক অ্যাকাউন্টে এটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা তোমার হোম ফোন অথবা ল্যান্ড ফোনের নাম্বার না, তুমি এটা ফেক একটা নাম্বার ইউজ করছো। আর ম্যানি সাইটে এটা মানে ম্যানি ইউজার ইউজ করছে এই বিষয়টা এরকম। তো রিকোয়েস্ট থাকবে এটা করবেন না। অনলি ব্র্যান্ডেডের ক্ষেত্রে এটা হয়, মানে কোড টেক্সট 4 ডিজিটের মানে ভেরিফিকেশান কোড না নিয়েও ভেরিফিকেশান করা যায়। বাট আপনি সোয়াবাক্স বলেন, ইনবক্স ডলার বলেন, ওইগুলোই যাবেন, এই চান্স কিন্তু পাবেন না। ওখানে আপনার কোড দিতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তো আজকের ভিডিওর সারমর্মটা হলো এরকম যে কীভাবে একটা মানে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে একটা রিয়েল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করাটাই বেটার। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি। সবাই ভালো থাকেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং